السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا أما بعد যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্ধ্যা অবতরণ রাসূলের উপর আল্লাহর সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি সম্মানীয় উপস্থিতি আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আমাদের এই ক্লাস হচ্ছে ইনশাআল্লাহ সামনেও হবে তো আপনারা এর পূর্বের ভিডিওগুলোতে দেখেছেন যে গায়ের মুসারিফ নিয়ে আলোচনা চলছে আজকের আলোচনার আলোচ্য বিষয় উজমা জামা উজমা ওখানে একটি কথা ছুটে গিয়েছে যে উজমার মধ্যে শর্ত হচ্ছে আলান হওয়া উজমা তার মধ্যে শর্ত হচ্ছে আলান হওয়া বলতে যেরকম আমরা লিখেছিলাম না ইব্রাহিম ইব্রাহিম তো এই শব্দটি উজমা শব্দ অর্থাৎ আরবি শব্দ ছাড়া যে সমস্ত শব্দগুলি রয়েছে এগুলো হচ্ছে উজমা তো এই উজমা শব্দটির মধ্যে শর্ত গায়ে মুনসারিফ উজমা শব্দকে গায়ে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে আলাম হওয়া এটি শর্ত তাহলে আদ এটি একটি আলাম হওয়া শর্ত দ্বিতীয় নাম্বার হচ্ছে উজমার মধ্যেও এটি আলাম হওয়া শর্ত মারেফার মধ্যেও আলাম হওয়া শর্ত গায়ে মুনসারিফ হতে গেলে এই সমস্ত কিসিমগুলো তো আজকে আমাদের জামা জামা থেকে কি প্রত্যেকটা জামা মোরাদ জামা থেকে মোরাদ হচ্ছে জামা মুতাহিল জুমু অর্থাৎ চূড়ান্ত জামা শেষ জামা এরপরে কোনো জামা হয় না এটি হচ্ছে শেষ জামা এরপরে কোনো জামা হয় না চূড়ান্ত জামা জামা মুতাহিল জুমু চূড়ান্ত জামা এরপরে আর জামা হয় না তো এর নির্দিষ্ট কিছু ওজন রয়েছে কিছু ওজন রয়েছে তা হচ্ছে এক ফালিনু ফাআলিলু দ্বিতীয় নম্বর হচ্ছে ফাআলিলু ফাআলিলু তৃতীয় নম্বর হচ্ছে দাওয়াব দাওয়াব ফাআলিলু ফাআলিলু দাওয়াব এই তিনটি ওজন তো এই তিনটি ওজনে যদি কোনো শব্দকে আমরা ওয়াহেদ শব্দকে জামা হতে দেখি এই তিনটি শব্দের ওজনে অর্থাৎ ফাআলিলু ফাআলিলু দাওয়াব্বু এই তিনটি ওজনে যদি আমরা কোনো শব্দকে দেখতে পাই তাহলে আমরা সেই শব্দটিকে জামা বলবো জামা মতো এন জমু আর এই একটা স্বভাব দুটা স্বভাবের কাজ করে এর মধ্যে আর দ্বিতীয় স্বভাব পাওয়া লাগবে না যেরকম মাসাজিদ 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 শব্দটি না আলাম না উজমা না মারিফা না তানিস না আদল না আলিফুন জায়দাতান আছে না ওজনে ফেল কোনো কিছুই পাওয়া যাচ্ছে না শুধু পাওয়া যাচ্ছে এটা হচ্ছে জামা মুতাহিল জুমু অর্থাৎ ফা লিলুর ওজনে আছে ফা লিলুর ওজনে রয়েছে তো এই জামাটিকে বলা হয় জামা মুতাহিল জুমু যেটি একটি সবাব দুটা সবাবের কাজ করে জামা মুতাহিল জুমু বানার পদ্ধতি কি একটা শব্দকে একটা ওয়াহেদ শব্দকে আমরা জামা মুতাহিল জুমু বানাবো কিভাবে মূল শব্দের শেষে অর্থাৎ মূল শব্দ আছে এই দেখো মাসাজিদ মসজিদুন থেকে মসজিদুন মূল শব্দ পূর্বে অর্থাৎ প্রথম থেকে দুইটি শব্দ পর আলিফ বাড়তি তারপরে দুইটি শব্দ কিংবা দুইটি শব্দের পর আলিফ বাড়তি তারপরে হচ্ছে তিনটি শব্দ মিডিল একটা সাকিন কিংবা দুইটি শব্দের পরে আলিফ বাড়তি তারপরে শব্দটাতে তারপরে হারফাতে তাসদিদ এটি হচ্ছে জামা মুতাহিল জুমু বানার পদ্ধতি যেরকম হচ্ছে মসজিদুন থেকে মাসাজিদু তা আলিফের পূর্বে দুটি অক্ষর তার পূর্বে দুটি অক্ষর এটাকে যদি আমরা মাসাজিদু এর ওজনে নিয়ে আসতে যাই ফাআলিলুর ওজনে নিয়ে আসতে যাই তাহলে কায়দা এরকম হবে প্রথমে দুইটা হার তারপরে আলিফ বাড়তি তারপরে হচ্ছে মিডিলের অক্ষরে মাসাজিদু কিন্তু এটা আছে না জানা আছে আর এটা শুধু বানার পদ্ধতি এটা আলিফের পর তিনটা হার বাড়তে তিনটা হার জিয়াদা তারপরে মিডিল এটা হচ্ছে সাকিন মিডিল এটা সাকিন তো এই হচ্ছে জামা মুতাহিল জুমু বানার পদ্ধতি তো জামা মুতাহিল জুমু যদি একটি স্বভাব দুটি স্বভাবের কাজ করে তার মধ্যে আর দেখতে হবে না যে এটি গায়ের মুনসারিফ হওয়ার জন্য দ্বিতীয় কি শর্ত এটা দেখতে হবে না এটা হচ্ছে চূড়ান্ত জামা জামা মুতাহিল জুমু চূড়ান্ত জামা আর এটা হচ্ছে লুজুমিয়াতে জামা এটা হচ্ছে জামা এর থেকে আবার
এর থেকে আমার জামাত তাকসির হয় না জামা মুজাক্কা সালেম এই সমস্ত জামাগুলো থেকে জামাত তাকসির হয় কিন্তু এই জামা মাসাজিদু মাফা মাসাজিদু মাসাজিদু ফাআলিলু ফাআলিলু দাওয়াব্বু এই সমস্ত জামাগুলো হচ্ছে চূড়ান্ত জামা এর থেকে জামাত তাকসির হয় না অর্থাৎ এগুলোই হচ্ছে চূড়ান্ত জামা অর্থাৎ শেষ জামা যার পরে আর কোনো জামা হয় না এগুলোকে বলা হয় জামা মুনতাহিল জুমু তো জামা মুনতাহিল জুমু যে আমরা করেছিলাম যে এক সবাব দো সবাব কায়েম মকাম হতে তো একটা সবাব দিলে দুটা সবাবের কাজ করে তার মধ্যে আলিফ মাকসুর আলিফ মামদুদা দ্বিতীয় নম্বর হচ্ছে ফালিলু অর্থাৎ জামা মুনতাহিল জুমুর যে তিনটি ওজন রয়েছে একটা ফালিলু ফালিলু দাওয়াব্বু এই তিনটি ওজন এই তিনটি ওজনে কোনো শব্দ ওয়াহিদ শব্দকে যদি আমরা জামা হতে দেখি এই তিনটি ওজনে আছে তাহলে সে শব্দটিকে আমরা জামা মুনতাহিল জুমু বলবো আর সে একটা জামা যেটা দুটা সবাবের কাজ করে একটা সবাব দুটি সবাবের কাজ করে তাদেরকে তারা তাদের মধ্যে এগুলো একটা তাদের মধ্যে এগুলো তো এগুলো হচ্ছে চূড়ান্ত জামা এরপর আর কোনো জামা হয় না তো আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম জামা জামার বাহাস এরপর পরে ভিডিও আমরা নিয়ে আসবো আলোচনা করবো আপনাদের সামনে তারকিব নিয়ে তো আজ এখান থেকে শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ